এখানে আসলে কোনো গানের কিছু নাই। আমার শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুল খালেক সাহেব বিগত দুবারের নির্বাচিত সফল মেম্বার, তার এই 10 বছরে আমাদের এই 3 নম্বরটা বিশাল বড়। যে সকল রাস্তাঘাট উনি এই উন্নয়ন করেছেন আপনাদের চোখের সামনে আপনারা সবই জানেন, সবই দৃশ্যমান। তো আপনাদের কাছে অনুরোধ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না যেহেতু সময় স্বল্পতার কারণে, আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে তার যেই কাজগুলো অসমাপ্ত আছে এই 3 নং ওয়ার্ডের, সেই অসমাপ্ত কাজগুলো করার লক্ষ্যে আপনাদের কাছে আকুল আবেদন এবং বিনীত অনুরোধ, আপনারা আগামী নির্বাচনে আমার চাচাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেই অসমাপ্ত কাজগুলো করার সুযোগ করে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জাহাঙ্গীর আলম মাদ্দরকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। যাই হোক, এ পর্যায়েও সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি আউপাড়া থেকে আগত জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম, তার আরেকটি পরিচয় রয়েছে, সে পরিচয়টি দিয়েই দেই, উনি আমাদের বিআই, অর্থাৎ মেম্বার সাহেবের বিআই। সেই হিসাবে তিনি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল খালেক সাহেব, আপনারা সবাই জানেন যে উনি 2-2 বারের নির্বাচিত মেম্বার। তো যাই হোক, আগামীতে উনি নির্বাচন করবে এটা আপনারা সবাই জানেন, আমিও জানি। তো আপনারা অত্র এলাকার যে লোকজন আসছেন এতে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে বিপুল পরিমাণ মানুষ আজকের এই অনুষ্ঠানে আপনারা আসছেন। এই মেম্বার সাহেবকে আপনারা অনেক ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার প্রমাণ আজকের এই অনুষ্ঠানের এই উপস্থিতি। তো যাই হোক, আমি আপনাদের সকলকে আহ্বান করব আপনারা ওনাকে আগামীতে আরেকটা বার জয়যুক্ত করবেন। আপনারা দেখেন একজন নতুন মুখ যদি আসে তার সম্বন্ধে অনেক চিন্তা ভাবনা থাকে যে এই লোকটাকে নির্বাচিত করলে উনি কেমন হইতে পারে। আর মেম্বার সাহেবের সম্বন্ধে আপনারা সবাই জানেন উনি একজন পরীক্ষিত মানুষ, উনি কোন ধরনের আচার ব্যবহার করেন, কি কাজ করেন, ওনার কাছে গেলে পাশে যাইতে পারেন কিনা, বা ওনার কাছে যাইতে গেলে অন্য কোনো মিডিয়ার প্রয়োজন আছে কিনা, এটা আপনারা সকলেই জানেন যে ওনার বাসায় যাইতে কারো কাছে জিজ্ঞেস করা লাগে না, ওনার বেডরুম পর্যন্ত আপনারা যায় কথা বলতে পারেন, আপনাদের মনের দাবি প্রাণের দাবি তুলে ধরতে পারেন। তো যাই হোক, সেই দিক থেকে উনি একজন পরীক্ষিত মানুষ, উনি একজন সফল মানুষ। সেই সফল মানুষকে আপনারা তৃতীয়বারের মতো আবারও জয়যুক্ত করবেন এই আশা করি। তারপরে প্রত্যেকটা এলাকায় একটা শ্রেণীর মানুষ আছে যারা হিংসার রাজনীতি করে, হিংসার রাজনীতি পরিহার করেন, হিংসার রাজনীতি হলো না, একজনের সফলতা দেখলে আরেকজনের গা জ্বলে, শরীর চুলকানিতে ভরে যায়। তো যাই হোক, প্রত্যেকটা মানুষেরই উচিত তাদের নিজ থেকে নিজেকে সংশোধন করে নেওয়া। যেমন প্রত্যেকটা মানুষ যারা আমরা ভোটার, প্রত্যেকটা ভোটারেরই অধিকার আছে, তার নাগরিক অধিকার যে সে নিজেও একজন নির্বাচন করতে পারবে। তো একটা মানুষ সে ভোটার, ভোটাধিকার তার আছে, কিন্তু তাই বলে কি জনগণের প্রতিনিধিত্ব করার মতো তার যদি ক্ষমতাই না থাকে তাহলে তো আর সেটা হয় না, একজন মানুষ সে পারবে না। তারপরেও আশা করে, আশা করতে দোষ নাই, তো যা হোক আশা মানুষ করতেই পারে, কিন্তু নেতা হাজারো নেতার মানুষের মধ্যে একজনই নেতা হয়। যেমন আপনারা সবাই জানেন হাজার বছরের বাঙালি আমাদের বঙ্গবন্ধু জনাব শেখ মুজিবুর রহমান সাহেব, আর আগামী হাজার বছরেও আসবে না, বিগত দিনেও ছিলেন না। তো যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ওনার হাতকে শক্তিশালী করতে হইলে একজন যোগ্য নেতার দরকার। তো আমাদের এই 3 নং ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিন্তু সত্যিকার অর্থে বিশাল একটা ওয়ার্ড, বিশাল জনগোষ্ঠী, এই গোষ্ঠীতে একজন শক্তিশালী মেম্বারেরই প্রয়োজন। তো সেই হিসাবে আপনারা ওনাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করেন, যাতে আমাদের এই এলাকার উন্নয়ন এবং জনগণের শান্তি সব কিছু বজায় থাকে। সেই হিসাবে আমি আপনাদের সকলের কাছে আশা ব্যক্ত করব যে আপনারা ওনাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবেন। তো সবশেষে আমি আরাগাঁওবাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি মনে করছিলাম না যে আরাগাঁওয়ের মুরব্বিয়ান এবং ইয়ং লোকজন যারা অল্প বয়সে 20-25 বছর 22 বছরের ছেলেরা আছে, অসংখ্য ছেলেরা মেম্বারের পাশে আছে, এই দেখে সত্যিকার অর্থেই আমার বুকটা ভরে গেছে। তো আমিও আজকে থেকে আরেকটু প্রতিজ্ঞা হব, শক্ত হব, যে আমাদের আউটপাড়ায় আমরাও যেন এরকম বিশাল মানুষ নিয়ে দাঁড়াইতে পারি ওনার পাশে। তো যাই হোক, আমি এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জহুরুল ইসলাম বিআইকে, সংক্ষিপ্তভাবে অনেক সুন্দর বক্তব্য রাখলেন তার বিআইয়ের জন্য এবং ভোট আবেদন করলেন। যাহোক, আমাদের এখানে যদিও আমরা অনেক সময় ধরে আসছি, রৌদ্র প্রচণ্ড রৌদ্র থাকার কারণে একটু আমাদের অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করেছি। সব কিছু মিলিয়ে অনেকের অনেক কথা, অনেকের অনেক কথা। একটি কথা হলো যে সমর্থনের ব্যাপার, সমর্থনবাদী মানুষ যারা প্রত্যেকেই কিছু না কিছু বলতে চায়, কিছু না কিছু বলতে চায়। সময় স্বল্পতার জন্য আমাদের যেহেতু আবার তদারকের ব্যবস্থা রয়েছে, সেজন্য আমরা আর আলোচনায় যেতে চাই না। তো আমরা সবাই তো সমর্থনের মধ্যে আসছি, সবাই তো রাজি আছি। যাই হোক, এ পর্যায়ে প্রত্যেকের মনের ভাব একই কথা, এইভাবেই হয়তো বা কেউ একটু কঠিনভাবে বলবে, কেউ একটু শক্তভাবে বলবে, এরকমই অনেকের অনেক কথা রয়েছে। আমি সকলের প্রতি আবারও এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের মাঝে যারা অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, যারা অতি কষ্টে অনেক সময় ধরে আমাদেরকে সময় দিয়েছেন, তাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। কারণ অনেকেই দুপুরে হয়তো খাওয়া দাওয়া না করে আসছে, চলে আসছে এখানে অনুষ্ঠান করার জন্য, তাই স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে। আর যদিও আমরা বক্তব্য দিব না, এ পর্যায়ে এর পরপরই খালিক ভাই আমাদের মধ্যে বক্তব্য রাখবেন এবং তারপরেই দোয়ার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শক্তি ঘোষণা করব। এ পর্যায়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের একজন মুরব্বী আমাদের মাঝে চলে আসছে, তিনি কিছু বলবেন, তার কাছ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম এলাকার মুরব্বী আল ইকরাম ও ছোট বড় ভাই ব্রাদার, আমি হয়তো এই এলাকার কোন ছেলে না, আমি এই এলাকার ছেলে না, আমার বাড়ি গোপালগঞ্জ টুনিপাড়া। আমি এখানে 2019 সালে আসি, 2019 সালে যখন আসি আমার ছোট বাচ্চাকে নিয়ে সেই মাদ্রাসায় লেখাপড়া করে, তা আসলাম এসে রাস্তা দিয়ে আসে দেখি যে আরো শান্তি কাদা, হাইরে এত কাদা। আমাদের এই ইচ্ছাটা ফার্মাসিউটিক্যাল অফিস, এখানে এই রাস্তা দিয়ে বিশাল গাড়ি কেমনে ঢুকবে। কিছুদিন পরে দেখলাম যে রাস্তায় ইট দিচ্ছিল, তারপরে আবার কার্পেটিং করলো। যা হোক, আমাদের যে খালেক ভাই, ওনার উচিলাই বা ওনার প্রসেসটাই আমাদের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের অনেকগুলো জমি এখানে কেনছে এবং একটা মানে ফ্যাক্টরি অফিস এখানে হয়েছে। এই অফিসটা ওনার অনুদানে ওনার সাহায্যে হয় উপকার হয়েছে কি, প্রায় 500 থেকে 700 শ্রমিক এখানে কাজ করতেছে, যার উচিলায় প্রায় 300-400 বাসা ভাড়া দিতে পারতেছেন আপনারা। বাজারে আমরা কেনা বেচা করতেছি, কিছু না কিছু উপকার আপনাদের এলাকায় হচ্ছে। আমার কথা হলো যে আমরা ছিলাম তেজগাঁ, আইসি আপনাদের এলাকায়, তার উচিলায় সে হয়তো আমাদের বড় যে ছাড়া আছে তাদের ধরে জায়গার ব্যবস্থা করছে, তাদের কাছ থেকে টাকা এনে জায়গা কেনাই দিছে, ফ্যাক্টরিটা এখানে আসছে, ওনার মাধ্যমেই তো আসছে। উনি যদি আমাদের ছাত্রের সাথে যোগাযোগ না করতো তাহলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল তো এখানে আসতো না, আর আমরা এই 500 লোকও এখানে আসতাম না। যা হোক, ওনার কর্মকাণ্ডে আমি এই 3 বছরে যেটা দেখেছি, উনি ভালো কাজ করে, গরিবের বন্ধু, গরিবের পাশে আসে, যে যেখানে তখন ডাক দেয় উনি তখন তার পাশে যায়, তাকে সাহায্য করে। যা হোক, আগামীতে এটাই আমি বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যাহোক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এ পর্যায়ে আজকে এই অনুষ্ঠানের নির্বাচনী আলোচনা সহদোয়া মাহফিলে প্রধান অতিথি আমাদের খালিক মেম্বার, দুই দুইবার নির্বাচিত তিন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব খালিক মেম্বার, আমরা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব।